সবাইকে আবার ওই লেকচার বিড়িতে স্বাগতম আজকে আমরা কথা বলবো অ্যাডমিশন টেস্টের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বা কোশ্চেন সেটা হচ্ছে কোন কোচিংয়ে আমি ভর্তি হব কোন কোচিংয়ে ক্লাস করব আমি কি ঢাকায় চলে গিয়ে তারপরে কোচিংয়ে ভর্তি হব মানে সেখানেই থাকবো নাকি নিজের এলাকায় কোচিং করব ঠিক আছে তো এই কোশ্চেনটা অনেকেই আমাকে করতেছিল সেই জন্যই আমি এটা নিয়ে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকের টপিকটা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবে তাদের জন্য না যারা মেডিকেল ছাড়া ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা অথবা নর্মাল বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তুতি নিবা যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য এবং সেই সাথে যারা কমার্স এবং আর্টস বা সায়েন্সে পড়ো তাদের সবার জন্য ঠিক আছে আমি সবগুলোই কোন কোন কোচিংয়ে ভর্তি হওয়া উচিত সেটা বলে দিবা আমি উচিত বলবো সিদ্ধান্ত তুমি নিবা ঠিক আছে আর বাংলাদেশে কোনো কোচিংয়ের আমি মানে হচ্ছে যে মানে খারাপ দিক আলোচনা করব না কারণ আমি তো মানে কোনো কোচিংয়ের নামে বদনাম করতে পারি না রাইট তো ঠিক আছে আমরা সায়েন্সে যারা প্রস্তুতি নিব এই ইউনিটের তারা যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেই তাহলে উদ্ভাসে ভর্তি হওয়ার চেষ্টা করবো এই কোচিংটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতির জন্য অত্যন্ত ভালো অন্য কোচিংগুলো সম্পর্কে আমি কমেন্ট করব না তবে কয়েকটা কোচিংয়ের নাম আমি বলে দিচ্ছি সানরাইজ নামে একটা কোচিং আছে আরও কয়েকজন আছে যারা প্রাইভেটলি পড়ায় ঠিক আছে তোমরা সেগুলোর খোঁজখবর নিতে পারো বাট আমার রিকমেন্ডেশন থাকবে উদ্ভাসে পড়ার ঠিক আছে উদ্ভাস। অত্যন্ত ভালো সার্ভিস দেয় এবং সেই সাথে তাদের পড়ানোর স্টাইল এবং মানে হচ্ছে কোয়ালিটি অনেক ভালো এবং তারা তোমাকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবে যেটা তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির সব ধরনের প্রস্তুতি কাভার হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে আমরা যদি ঢাকা চট্টগ্রাম রাজশাহী বা গুচ্ছ বা বিজ্ঞান ও প্রস্তুতি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিতে চাই বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তুতি নিতে চাই সায়েন্সে পড়ে মানে এই ইউনিটের জন্য তারা কোথায় যাব তারা অনেকগুলো কোচিং বাংলাদেশে আছে তার মধ্যে আমার কাছে ইউসিসি কোচিংয়ে যাওয়াটা বেটার বলে আমার কাছে মনে হচ্ছে এছাড়া ফোকাস আছে আইকন আছে আর অনেকগুলো কোচিং আছে ঠিক আছে সেখানে তুমি যেতে পারো যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা জাহাঙ্গীরর জন্য প্রস্তুতি নিবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবে ওর এরকম অনেক স্টুডেন্ট আছে আমি জানি মানে লোকালি প্রস্তুতি লোক মানে একটা নির্দিষ্ট স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেয় তারা ইউসিসিতে যেতে পারো তবে অন্যগুলোতেও তুমি দেখতে পারো আমার রিকমেন্ডেশন থাকবে ইউসিতে যাওয়ার জন্য তো ইউসিসিতে যে জিনিসটা হয় যে এখানে স্টুডেন্ট বেশি এখানে যখন তুমি পরীক্ষাগুলো দিবা ক্লাসগুলো করবা তুমি এখানে তোমার আশেপাশে কারা কারা আছে মানে কে কতটুকু পড়তে আছে তুমি বুঝতে পারবা কারণ তাদের স্টুডেন্ট বেশি থাকে নর্মালি ঠিক আছে তো এই জন্য তো আমি বলবো যে এখানে যাওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে যে সি তে যখন তুমি পরীক্ষা দিবা মরাল টেস্ট দিবা তখন তুমি বুঝে যাবা যে আসলে তোমার লেভেল কোন জায়গায় মানে তুমি কতটুকু প্রস্তুতি নিতে পারছো ঠিক আছে এই জন্য এই জিনিসটা ভালো আবার তোমরা অনেকে মনে করতে পারো যে ভাইয়া মনে হয় ওনাদের থেকে টাকা পয়সা নিয়ে তারপরে বলতেছেন না আমি আসলে তোমাদের পক্ষে বলতেছি তোমরা যেখানে গেলে ভালো হবে সেই জিনিসটা বলতেছি ঠিক আছে একইভাবে যারা হচ্ছে যে মনে করো চট্টগ্রাম বিশ্বের জন্য প্রস্তুতি নিবে চট্টগ্রামে তুমি চাইলে চট্টগ্রামে থেকে প্রস্তুতি নিতে পারো না তো চট্টগ্রামে একটা কোচিং আছে নাম হচ্ছে ইন্ডেক্স সেটাও কিন্তু ভালো এরকম রাজশাহীতেও একটা আছে এরকম সিলেটও আছে তারপর ময়মনসিংহও আছে বরিশালও আছে খুলনাতেও আছে তোমরা সেগুলোতেও ভর্তি হতে পারো ঠিক আছে এবার হচ্ছে যে আমরা কম আর্টস সায়েন্সের প্রস্তুতি মানে কোথায় ভর্তি হওয়া উচিত কোন কোচিংয়ে মোটামুটি আশা করি বোঝা গেছে এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না কারণ বললে দেখা যাবে কোন একটা কোচিংয়ের বদনাম করে ফেলবো তখন তারা আবার আমাকে ফোন দিবে ঠিক আছে সো আমি কারোকে খারাপ বলতে চাচ্ছি না ঠিক আছে এই জন্যই আলটিমেটলি তবে ইউসিসির যেই মানে হচ্ছে যে আরও তারা নিজেদেরকে আপগ্রেড করতে পারত। মানে আরও ভালো লেভেলে তারা পড়াতে পারত কিন্তু তারা অনেক দিন ধরে পড়াচ্ছে তারপরেও তাদের কিছু কিছু জিনিস আমার কাছে অ্যাভারেজ মনে হয় যে মনে হয় যে না এটাকে আরও একটু তারা ভালো করতে পারে চাইলে ঠিক আছে বিশেষ করে সায়েন্সের ইউনিটের ক্ষেত্রে এই ইউনিটের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু ইউসিসির আবার সি ইউনিট বা বিডি ইউনিটের যে প্রস্তুতি বা যেভাবে পড়ায় সেটার পারফেক্ট মানে একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট তো যারা কমার্সের বা আর্টসের প্রস্তুতি নেবে তারা ইউসিসিতে গিয়ে ভর্তি হতে পারো নিঃসন্দেহে এবং সেই সাথে এই কমার্স আর্টসের জন্য প্রস্তুতিতে আইকন তারপর হচ্ছে যে তোমার ফোকাস এরাও ভালো পড়ায় ঠিক আছে তবে তারপর আমার আমি যেটা বলছি যে ইউসিসিতে স্টুডেন্ট বেশি সেই জন্য তুমি ইউসিসিতে ভর্তি হতে পারো নিঃসন্দেহে ঠিক আছে এছাড়া আরও অন্যান্য কোচিং যেগুলো আছে সেগুলোতেও তুমি ভর্তি হতে পারো তোমার যদি কোনো বড় ভাই থেকে থাকে যিনি পড়ায় কিংবা পরিচিত কেউ থাকে থাকে বা আগে যারা পড়ছে হ্যাঁ তাদের সাথেও তুমি কথা বলে দেখতে পারো ঠিক আছে এবার হচ্ছে যে আমি তো কমার্স স্টুডেন্টদের জন্য তো বলেই দিলাম যে কোন কোচিংয়ে যাওয়া উচিত এখন একটা কোচিংয়ের মানে হচ্ছে যে একটা জিনিস সেটা হচ্ছে যে যদি তোমার কাছে আর্থিক সমস্যা থেকে থাকে অনেকের আর্থিক সমস্যা থাকে তো কোচিংয়ে ভর্তি হওয়ার সময় আমি মনে করি যে আর্থিক সমস্যাটা দেখা উচিত না মানে কোনো কোচিং দুই হাজার টাকা বেশি নেয় কোনো কোচিং তিন হাজার দুই হাজার টাকা কম নেয় কিন্তু কোচিংয়ে ভর্তি হওয়ার সময় আমি মনে করি যে এই জিনিসটা দেখা উচিত না কেন উচিত না কারণ হচ্ছে যে কোচিং হচ্ছে যে তোমাকে একটা নির্দেশনা দিবে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনাটা যাদের পারফেক্ট সেখানেই যাওয়া উচিত তো এইখানে দুই হাজার টাকা এক টাকা তিন হাজার টাকা এগুলোর দিকে তাকানো উচিত না বলে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে কিন্তু এখানে একটা ঝামেলা আছে কোন ঝামেলা যে ঢাকায় থাকবো নাকি নিজের এলাকায় এখানে কিন্তু আসলে কোচিংয়ে যে খরচ হয় কোচিংয়ে ভর্তি হইতে তোমার কত হাজার যাবে বিশ হাজার টাকা যাবে সর্বোচ্চ দশ হাজার যাবে বারো হাজার যাবে চোদ্দ হাজার যাবে কিন্তু ঝামেলাটা হচ্ছে থাকা নিয়ে থাকা খাওয়া নিয়ে এটাতে বেশি খরচ হয় ঠিক আছে তুমি ঢাকায় থাকো এক মাস থাকলে মিনিমাম তোমাকে মাসে আট হাজার করে টাকা যাবে তাহলে এই যে থাক ঢাকায় থাকা খাওয়াটাই তো মেন খরচ আলটিমেটলি এটার ক্ষেত্রে আমি তোমাকে একটা সিদ্ধান্ত দিতে পারি ঠিক আছে এই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে তুমি চেষ্টা যদি ঢাকায় থাকতে পারো বেস্ট ঢাকায় থেকে প্রস্তুতি নিতে পারলে বেস্ট কিন্তু যদি তোমার আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার বিভাগীয় শহরে মানে তুমি যেই বিভাগে থাকো সেই বিভাগীয় শহরে যেতে পারলে আর মানে হয় ঢাকায় থাকতে পারলে বেস্ট আর বিভাগীয় শহরে থাকতে পারলে হচ্ছে গুড মানে ভালো ঠিক আছে মানে বেটার বলতে পারি বেটার ভালো না বেটার ঠিক আছে এবার হচ্ছে যে বেটার কেন বলতেছি কারণ হচ্ছে যে বিভাগীয় শহরেও কিন্তু ভালো পড়াশোনা হয় যেমন ময়মনসিংহে ভালো পড়াশোনা হয় চিরাঙে ভালো পড়াশোনা হয় রাজশাহীতে হয় ঠিক আছে খুলনা সিলেটেও হয় ঠিক আছে তো তোমরা বিভাগীয় শহরের যে কোচিংগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারো যদি ঢাকা আসতে না পারো এখন বিভাগীয় শহরে থাকলে কিন্তু খরচ একটু কম চট্টগ্রামের একজন স্টুডেন্ট যারা স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিবে তাদের থাকা খাওয়া মিলে ছয় টাকা যাবে এর বেশি যাবে না কিন্তু ঢাকায় থাকলে আট হাজার টাকা মিনিমাম আট হাজার টাকা যাবেই যাবে তুমি যদি সিলেটে থাকো আরও কম যাবে তুমি যদি রাজশাহীতে থাকো আরও কম যাবে তুমি যদি খুলনায় থাকো আরও কম যাবে পাঁচ হাজার ছ হাজারের মধ্যে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে যে যারা বিভাগীয় শহরে থাকতে পারবে না মানে আরও মানে হচ্ছে তোমার সমস্যা বেশি তাহলে তুমি তোমার জেলা শহরে থাকতে পারো মনে করো তুমি নোয়াখালীতে থাকো তাহলে নোয়াখালী জেলা শহরে সদরে সদরে কোচিং আছে নিশ্চয়ই সেখানে তুমি মনে করো যে থাকো নওগাঁতে তাহলে নওগাঁ শহরে তুমি থাকো হচ্ছে সাপোজ কুমিল্লায় কুমিল্লা শহরে তুমি থাকো সাপোজ হচ্ছে যে ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ির শহরে ওখানে যে কোচিংটা আছে সেখানে দেখবা যে তুমি তুমি তো সেখানে বাড়ি থেকে আসা করতে পারবা সেখানে তুমি বুদ্ধিও অ্যাটলিস্ট কিছু জিনিসটা তুমি শিখতে পারবা ঠিক আছে কোচিং থেকে তারপর হচ্ছে অনেকে যেটা করে সেটা হচ্ছে যে কোচিং ছাড়া প্রস্তুতি নেওয়া যায় কিনা এই কথাটাও অনেকে বলে বা আমাদেরকে জিজ্ঞেস করে কোচিং ছাড়া প্রস্তুতি নেওয়া যায় কিনা কোচিং ছাড়াও প্রস্তুতি নেওয়া যায় বাট ওটা অত্যন্ত টাফ কেন টাফ আমি তোমাকে বলি তুমি পড়বা কিন্তু তুমি জানবা না যে আসলে তোমার প্রস্তুতি কতটুকু মানে আশেপাশে অন্যান্যরা কতটুকু প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে তুমি ফাইট দিতে পারবা কিনা এটা কিন্তু একটা যুদ্ধ আলটিমেটলি এই জিনিসটা তুমি বুঝতে পারবা না কোচিংয়ে যাওয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে তুমি বুঝতে পারবা যে তোমার প্রস্তুতি কতটুকু আশেপাশের কে কী পড়তেছে তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছ বা তুমি কতটুকু পড়ছো আরেকটা জিনিস কোচিং থেকে বোঝা যায় যে আমরা যখন একটা পেজ পড়ি মনে যে সব পারি কিন্তু কোচিংয়ে যখন আমরা পরীক্ষা দিই তখনই বুঝা যায় আসলে আমরা কতটুকু পারি কারণ কোচিংয়ে যখন এমসি কিউ পরীক্ষা দিই সেখানে বিভিন্ন রকমের মায়ের পেস থাকে বিভিন্ন রকমের কলা কৌশল থাকে সেই কলা কৌশলগুলো আমরা মানে অনেক সময় বুঝি না বা আমরা সেগুলো টেকনিকগুলো বুঝতে পারি না যারা কোচিং করি না তারা ঠিক আছে তো তখন যেটা হয় ওই টেকনিকের মায়ের পেয়েছে আমাদের অ্যাডমিশন টেস্টের পরীক্ষা খারাপ হয়ে যায় ঠিক আছে কিন্তু কোচিংয়ে যখন আমরা বারবার পরীক্ষা দিব তখন আমরা বুঝতে পারবো যে আমার দুর্বলতা কোন জায়গায় আমি কোন জায়গায় আমার দুর্বলতা কাটাতে হবে তো এই জন্যই আমি বলব যে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে কিন্তু কোচিংয়ে যদি তুমি না ভর্তি হও তাহলে তুমি অনেক বেশি পরিশ্রম করতে হবে মানে তোমাকে সব কিছু জেনে রাখতে হবে কোন যারা কোচিংয়ে পড়ে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যে ওখানে কি হচ্ছে প্রয়োজন ওদের থেকে ওই কোচিংয়ে যে পরীক্ষাগুলো দেয় বিভিন্ন কোচিংয়ে যে পরীক্ষাগুলো নেয় ওই পরীক্ষাগুলোর প্রশ্ন নিয়ে নিজে নিজে পরীক্ষা দিয়ে দেখবা যে তুমি কত নম্বর পাচ্ছ কোন কোন জায়গায় তুমি আটকা যাচ্ছ ঠিক আছে তারপর হচ্ছে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি ত্রিপলিতে ঠিক আছে তো আমি সায়েন্সের জন্য পড়াই এবং সেই সাথে আর্টসের জন্য পড়াই এখন কোশ্চেন হচ্ছে কীভাবে দুইটা একসাথে পড়াই সায়েন্সের জন্য আমি ফিজিক্স আর ম্যাথ পড়াই হায়ার ম্যাথ তো আমি যেহেতু ত্রিপলিতে পড়ি দুইটাতে আমার দখল বেশি সবচেয়ে আমাদের চট্টগ্রাম চক বাজারে হালদা কোচিং ছিল এবং সেই হালদা কোচিং থেকে পরবর্তীতে আমি হালদা পাবলিকেশনকে জেনারেট করি মানে আমি হালদা পাবলিকেশনের ওনার হালদা পাবলিকেশান লিখে অনলাইনে সার্চ দিলে ডিটেলস পেয়ে যাবা তোমরা হয়তো অনেক অনেকে আমাকে চেনো আমি হচ্ছে হালদা পাবলিকেশনের অথর প্লাস হালদা পাবলিকেশন আমারই পরিচালিত এটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের বই ঠিক আছে এটা আমিই লিখছি সায়েন্সের ইউনিটের বই ঠিক আছে আর হচ্ছে যে এটা হচ্ছে যে বি প্লাস ডি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটা আমাদের হালদা পাবলিকেশন থেকে বের হয় এছাড়া সি ইউনিটের বই আছে আমাদের আইসিটি বই আছে জি বই আছে জিকে বইটার অর্থর আমি মানে লেখক আমি নাম হচ্ছে জি কে তোমরা সার্চ দিয়ে দেখতে পারো আমাদের ওয়েবসাইট হালদা পাবলিকেশন ডট কম এখানেও তুমি দেখতে পারবা ঠিক আছে তো আমি মূলত ত্রিপুলিতে পড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমি ফিজিক্স এবং ম্যাথ পড়াই এই ইউনিটের জন্য আমি দু হাজার সাল থেকে পড়াই মূলত চট্টগ্রামের চকবাজারে আমার কোচিং ছিল বাট আমি পরবর্তীতে মানে হচ্ছে যে আমার স্টাডি হ্যাম্পার হচ্ছে হচ্ছিল বিদায় ছেড়ে দেয় শুধুমাত্র পাবলিকেশনের দিকেই চলে যায় ঠিক আছে এই নামেই ছিল হালদা নামেই ছিল আগে বাট এটা এখন নেই কোচিংটা আমি ছেড়ে দিছি বিকজ আমার নিজের পড়ালেখা ক্ষতি হচ্ছিল তো পরবর্তীতে আমি বইয়ের কাজটা কন্টিনিউ করি এবং বই এখনও বের করি আগামীতেও বের করব ঠিক আছে এই বইগুলো তোমরা বাজারে পাবা বাজারে খোঁজ করলে বাজার থেকে কালেক্ট করতে পারবা তারপর হচ্ছে যে যারা ডিনিটে পড়ো তাদেরকে আমি জিকে পড়াই তো জিকেটা কেন পড়াই মানে আমি তো সায়েন্সের স্টুডেন্ট জি কে কেমনে পারি কারণ আমি ছোটোবেলা থেকেই আমার মানে অভ্যাস ছিল যে খবরা খবর চারাদিগের রাখা তো যার কারণে আমি জি কে পড়তাম বই পড়তাম তো সেখান থেকে আমার জি কে জার্নিটা এবং তোমরা আমার জন্য দোয়া করবো আমি চুয়াল্লিশতম বিসিএসের রিটেন প্রার্থী মানে প্রিলি পাস করছি আমি তো বিসিএস প্রিলির পরীক্ষাটা আসলে জি কে পারা ছাড়া জি কে না শুধু বাংলা ইংরেজি জি কে ম্যাথ তারপর সবগুলোই লাগে তোমরা জানো সিলেবাস তো তোমরা অনেকে জানো হয়তো বিসিএস পরীক্ষার তো যাই হোক আমি রিটার্ন পরীক্ষার্থী প্রিলি পাশ করছি অলরেডি তো এই জন্যই তোমরা আমার উপর নির্ভর করতে পারো যে আমি সায়েন্সের স্টুডেন্ট হলেও আমি জিকে ভালো পারি শুধু ভালো পারি না বিসিএস লেভেল এ যতটুকু জিপিএর জি কের প্রয়োজন হয় সাধারণ জ্ঞানের ততটুকু ইনশাল্লাহ পারি আমি ঠিক আছে যেটা অ্যাডমিশন টেস্টের হয়ে আরও উপরের দিকে অ্যাডভান্স লেভেলে ঠিক আছে তো যাই হোক তোমরা ক্লাস করলেই বুঝতে পারবা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবো এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে তো আমি তাদেরকে আমার বেঁচে ভর্তি হওয়ার জন্য রিকমেন্ড করবো মানে বলবো যারা হচ্ছে কোনো কোনো জায়গায় কোচিং না ঠিক আছে কারণ আমি কম দামে পড়াই খুব কম খরচ নেই অনলাইনে পড়াই জুমের মাধ্যমে এবং সিক্রেট ফেসবুক গ্রুপ আছে আমার সেখানে পড়াই তো হচ্ছে যে যারা কোথাও কোচিং করতে পারবে না মানে হচ্ছে যে আর্থিক অবস্থা খারাপ কিংবা কোনো না কোনো কারণে কোচিং না তারা আমার বেছে ভর্তি হলে আমি তোমাকে জিকের পাশাপাশি অন্যান্য সাবজেক্টেরও টিপসগুলো দিয়ে দিব প্যাটার্নগুলোও দিয়ে দিব আমি পরীক্ষা নেই তো পরীক্ষার মাধ্যমেও তুমি বুঝে যাবো যে আসলে কি করতে হবে তোমার ঠিক আছে কতটুকু তোমার প্রস্তুতি আছে বা একটা যে দিক নির্দেশনা লাগে অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে দিক নির্দেশনা সেটা তুমি আমার থেকে পেয়ে যাবা যারা সায়েন্সে পড়ো তাদের ক্ষেত্রে একই রকম আর যারা কোচিং করো বা কোচিং করবা ঠিক আছে তারাও চাইলে আমার এখানে প্রাইভেট বেসে ভর্তি হতে পারো বিকজ কারণ হচ্ছে যে অনেকে চায় যে একজন ম্যান্টরের সান্নিধ্যে থাকতে মানে একজন বিশ্ববিদ্যালয় পরে এরকম কারোর সাথে থাকতে তার সাথে থাকলে তার থেকে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সলিউশন পাওয়া যায় যে কোনো সমস্যা হলে তাকে জিজ্ঞেস করা যায় ঠিক আছে তো তারাও যারা বিভিন্ন জায়গায় কোচিং করবো তারাও চাইলে আমার এখানে আমার ফিজিক্স এবং ম্যাথ বেসে ভর্তি হতে পারো এটা আমি একসাথে পড়াই দুইটা আর অথবা জিকে বেসে ভর্তি হতে পারো ঠিক আছে তো এখানে এই যে তুমি যখন মানে হচ্ছে যে যেমন অনেকে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে ঠিক আছে আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আমার কাছে বুদ্ধি হলে তোমার বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি হয়ে যাচ্ছে কিন্তু এছাড়া আমি কিন্তু সবগুলোই পড়াই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাইলে পড়াই মানে এমনভাবে পড়াই যাতে তুমি চট্টগ্রাম ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী গুচ্ছ যে কোনো জায়গার প্রস্তুতি তোমার হয়ে যায় ঠিক আছে কারণ আলটিমেটলি একটা একটা প্রিপারেশনের একটা মানে হচ্ছে যে বেস লেভেল আছে ওই লেভেল পর্যন্ত তুমি প্রিপারেশন নিলে তারপরে তোমার অটো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যাবে মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে দিয়ে আগে দেখবা যে সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমার একরকম হয়ে গেছে তো তুমি জন্য দেখবা যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা দেখছে টোটোমার চান্স পায় রাজশাহীতেও চান্স পায় জাহাঙ্গীরনগরও চান্স পায় মানে যে চান্স পায় সে সব জায়গায় চান্স পায় যেমন আমি নিচে এরকম ছিলাম আমি জাহাঙ্গীরনগর চান্স পাইছিলাম স্বাস্থ্যের চান্স পাইছিলাম অত সময় শাস্ত্রের আলাদা পরীক্ষা হতো তারপর হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয় নাই একটা কারণ ছিল তো যাই হোক সেটা এখন শেয়ার করতে চাচ্ছি না তারপর হচ্ছে তোমার রাজশাহীতে চান্স পাইছি আমি বাট আমি ফেনি হওয়ার কারণে আমার দেশের বাইরে হচ্ছে ফেনি এবং আমার ভালো সাবজেক্ট দরকার ছিল এবং সেটাই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেয়ে গেছিলাম এই জন্য আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঠিক আছে তো যাই হোক এই এই হচ্ছে যে মূল কথা যে তাহলে তাহলে তোমরা এই ভিডিও থেকে আনসার পেয়ে গেছো কোন কোচিংয়ে ভর্তি হবা কোথায় থাকবা তারপর হচ্ছে যে কোন কোচিংয়ে ভালো হবে তোমার জন্য এবং কীভাবে পড়লে তুমি ভালো করতে পারবা ঠিক আছে তো পরবর্তীতে আমরা অন্য কোনো টিউডলে অন্য কোনো নিয়ে কথা বলব শিবর ভালো থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ টাটা